আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিয়ে চলে আসলাম। প্রত্যেক স্কুলের জন্য একটি সুসংবাদ নিয়ে আসলাম। প্রত্যেক স্কুলে টয়লেটের ব্যবস্থা করার নির্দেশ দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই। তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই। মন্ত্রিসভার মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রত্যেক স্কুলের জন্য কী সুসংবাদ দিলেন তা বিস্তারিত চলুন জেনে নিই। প্রত্যেক স্কুলে টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন স্যানিটেশনবিহীন কোনো স্কুল চলবে না। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনের কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ কথা বলেন। সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেছেন। আর সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে বলেন, তিনি প্রত্যেক স্কুলে টয়লেট ও স্যানিটেশনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন স্যানিটেশনবিহীন কোনো স্কুল চলবে না। ব্রিফিংয়ে জানানো হয়, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়ক থেকে টোল আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অবকাঠামো নির্মাণ করছে, তাই আঞ্চলিক মহাসড়কে ন্যূনতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে। এতে মানুষের টোল দেওয়ার সংস্কৃতি গড়ে উঠবে। পরিকল্পনা মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী একনেক সভায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ছোট জায়গায় অনেক বেশি দোকান, তারা গাদাগাদি করে ব্যবসা করছেন, নিশ্চয়ই তারা ইচ্ছা করে সেটি করছে না, আমরা সেটি বুঝি, কিন্তু কীভাবে এর সমাধান হতে পারে এসব নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, নারীদের কাজের হিসাব নেই, এটা যোগ করলে প্রবৃদ্ধি বাড়বে, নারীরা অনেক অবদান রাখছেন, নারীর কাজের এই স্বীকৃতি দেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী উন্নয়নে প্রকল্প বাস্তবায়নে ফসলি জমি যতটা সম্ভব এড়ানো যায় তার পরামর্শ দিয়েছেন। পরিকল্পনামন্ত্রী জানান, হাওড়ে সড়কের পরিবর্তে উড়াল সড়ক নির্মাণ করার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি এক কোটি পরিবারের মাঝে টিসিবির স্বল্পমূল্যের পণ্যের দ্বিতীয় পর্বে বিতরণ কাজ ঈদের আগে শেষ করার নির্দেশ দিয়েছেন। তো বন্ধুরা, অবশেষে যে স্কুলের একটি সুসংবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই, যে কোনো স্কুলে স্যানিটেশন এবং টয়লেট ছাড়া এই স্কুল চলবে না। তো শিক্ষামন্ত্রী এ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সমস্ত স্কুলে স্যানিটেশনবিহীন এবং টয়লেট নাই সে সমস্ত স্কুল চলবে না। তো অবশ্যই স্কুলে টয়লেট এবং স্যানিটেশন ব্যবস্থা থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। এটা আমাদের ছাত্রছাত্রীর জন্য এবং শিক্ষকদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। তো সবাই থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।